শিশু বিশেষজ্ঞকে দেখান, না হলে শিশুটার ক্ষতি হতে পারে। এটাই আমাদের কাজ, এটাই আমাদের হেলথ অ্যাওয়ারনেস। কারণ ওই ওঝার জলপোড়াতে কিছু মানে বস্তু নেই যেটা খাওয়ালে এই শিশুটা ভালো হয়ে যাবে। এইগুলোকে আমরা বলছি কি না, আমাদের ফেক মেডিসিন। সুতরাং গ্রামে গঞ্জে ফেক মেডিসিন যাতে বন্ধ হয়, এগুলোতে আমাদের ছাত্র সমাজের ভূমিকা অনেক বেশি, আমাদের নজর রাখতে হবে। আমি আরো ঘটনা বলছি। আমি তখন আমার একটা এডুকেশন সেন্টার বলেছিল, সেখানে অনেক ছাত্র ছাত্রী পড়তে আসত, এবং আমার একটা 12 এর স্টুডেন্ট আমাকে বলল, স্যার আমার একটু উপকার করে দেবেন। আমি বললাম বল। সেখানে জানা গেল তার বান্ধবী পড়ে কত ক্লাসে, ক্লাস 8 এ, সি ওয়াজ প্রেগন্যান্ট। তো যাই হোক, ছেলেটি আমার কাছে মানে ডাইরেক্টলি সাহস করে বলেছিল, স্যার একটু উপকার করবেন। তো আমি তখন বললাম, তোমার বান্ধবীকে বা মেয়েটিকে তোমাদের দরকার নেই, পার্সোনালি আমার সঙ্গে দেখা করতে বলবে। আমি দেখে টেস্টিং করে জানলাম সে অলরেডি 10 weeks পার হয়ে গেছে প্রেগনেন্সি। তাহলে এই বাচ্চাটি কোনো রাস্তা খুঁজে পাবে না, বাবা মাকেও বলতে পারবে না, কোন রাস্তা দেখে নেবে, সুইসাইড। এরকম ঘটনা আমরা চোখে অনেক দেখেছি, যে কোনো রাস্তা না খুঁজে পেয়ে একটা 14-15 বছরের মেয়ে, তারপর এত স্ট্যামিনা আছে কি বা মেন্টাল স্পিড আছে এইরকম একটা ডেঞ্জার ঘটনাকে ওভারকাম করবে? তো আমি আমার একজন বন্ধু চিকিৎসক গাইনাকোলজিস্ট তার কাছে পাঠালাম। তাও বলছে, স্যার আমি কিন্তু টিউশন টাইম ছাড়া আসতে পারবো না। আমি বললাম, তুমি বাবা তার সেই সময়ই আসবে, দুপুর 12টা থেকে মানে টিউশন টাইম 12টায় এলো, 2 ঘন্টার মধ্যে তাকে সুস্থ করে 1 ঘন্টা রেস্ট দিয়ে 2টো স্যালাইন দিয়ে তাকে আমি 3টের মধ্যে ছেড়ে দিলাম, বাড়ি চলে গেল, ভালো হয়ে গেছে। এবং পরবর্তী সময়ে সেই ছাত্রটার সঙ্গে সে ডিফেন্সে চাকরি করে, একদিন স্টেশনে দেখা দিয়ে আমি বললাম, বাবু বিয়ে করেছিস? বললেন হ্যাঁ। আমি কেটে গেল, তখন বললে না, বলল যে না বলা হয়নি। এইরকম আমি জানি অনেক গ্রামীণ মহিলারা আছে যারা মিসক্যারেজ করায়। কিভাবে আমরা মিসক্যারেজের 2 রকম ট্রিটমেন্ট করি, একটা থেরাপিউটিক পার্ট আর একটাকে বলি আমরা ক্রিমিনাল পার্ট, ক্রিমিনাল মিসক্যারেজ এন্ড থেরাপিউটিক মিসক্যারেজ। আমরা থেরাপিউটিক মিসক্যারেজ কাকে বলি বা ট্রিটমেন্ট কাকে বলি? এমটিপি, এমটিপি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি যদি 1 থেকে 50 ডেজ পর্যন্ত হয়, তখন আমরা মেডিসিনে কমপ্লিট করি। মেডিসিন আমাদের অলরেডি ক্লিয়ার করে দেয়। 2 নম্বর বলছি, যদি আমাদের 6 উইক পার হয়ে যায়, যখন প্ল্যাসেন্টাল রুটগুলো কোরিয়ানগুলো ডেভেলপ হয়ে যায়, তখন যদি আমরা মেডিসিন দিয়ে এমটিপি করি, তাহলে রুটগুলো তো হয়ে যায়, মারাত্মক ডিজিজ হতে পারে, তাকে বলা হয় হাই ডিটি ফর্ম মোল, মানে গ্রেপসের মতো গ্রোথ হয়ে যায়। ওই যে কোরিয়ানগুলো ইউটারাইন ওয়ালে থাকে, এন্ডোমেট্রিয়ামের মধ্যে থেকে যায়, তাকে ক্র্যাচিং না করলে ওগুলো